আসসালামু আলাইকুম, আমি সালমা সাথী খান। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইটোরিক্স ও নাবুমেট নিবেদিত ব্যথা নিয়ে কথা আয়োজনটিতে। আজকে আমাদের পরামর্শ দিচ্ছেন ডক্টর এম আরিফুল ইসলাম স্যার, যিনি অর্থোপেডিক হিপ অ্যান্ড নি সার্জন এবং যিনি কর্মরত আছেন কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান হিসেবে শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে। এই পর্বে স্যার আমাদেরকে জানাবেন হাঁটুর মিনিসকাস ইঞ্জুরির আধুনিক চিকিৎসা পদ্ধতি সংক্রান্ত বিষয়টিতে। আজ একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে হাঁটুর মিনিসকাস ইঞ্জুরি, অর্থাৎ হাঁটুর মিনিসকাস সম্পর্কে আমরা জানবো যে মিনিসকাসটা কী, এটা কীভাবে আসলে ইঞ্জুরি হতে পারে বা এটার চিকিৎসা পদ্ধতি বা কেমন। প্রথমে আমাদেরকে আসলে জানতে হবে হাঁটুর মিনিসকাস এই জিনিসটা কী। আমরা এখানে একটা মডেল দেখতে পাচ্ছি, উপরে যে একটা হাড় দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিমার, নিচে যারা দেখতে পাচ্ছি টিবিয়া। এই ফিমার এবং টিবিয়ার মাঝে যে স্ট্রাকচারটা একটা আমরা দেখতে পাচ্ছি চন্দ্রাকৃতির, হ্যাঁ, এটা হচ্ছে মিনিসকাস। আমরা ল্যাটারালি যারা দেখতে পাচ্ছি ল্যাটারাল মিনিসকাস এবং মিডিয়ালি যারা দেখতে পাচ্ছি এটা হলো মিডিয়াল মিনিসকাস। এই মিনিসকাসটার কাজ কি? মিনিসকাসের কাজ হচ্ছে এই যে দুইটা হাড়, ফিমার এবং টিবিয়া, এই দুইটা হাড়ের যে ঘর্ষণ থেকে রক্ষা করা। এক কথায় শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি আছে এই মিনিসকাসে, যে কোনো রকমের ঘর্ষণ থেকে এই এবং হাড়ের যে ক্ষয়, এই ক্ষয় থেকে কিন্তু এই মিনিসকাস আসলে আমাদের হাঁটুকে রক্ষা করে। তাই মিনিসকাস আমার সম্পর্কে আমাদের জানতে হবে এবং এটার যত্ন নিতে হবে। এই মিনিসকাস ইঞ্জুরি কিভাবে হয়, আমরা যদি সহজভাবে বুঝাই যে ওয়েট বিয়ারিং নিতে যদি টুইস্টিং ইঞ্জুরি হয়, যেমন আমি দৌড়াচ্ছি বা হাঁটতেছি, এর মধ্যে আমার শরীরের পুরো লোড কিন্তু আমার জয়েন্টের মধ্যে পড়ছে, এর মধ্যে যদি হাঁটুটা মোচড় খায় তাহলেই কিন্তু তখন এই মিনিসকাসটা ইঞ্জুরি হয়। মিডিয়াল মিনিসকাস ইঞ্জুরি হতে পারে, ল্যাটারাল মিনিসকাস ইঞ্জুরি হতে পারে, আবার এই মিনিসকাস ইঞ্জুরি আরও বিভিন্ন টাইপের হতে পারে, লঙ্গিটিউডিনাল হতে পারে, রেডিয়াল টাইপ হতে পারে, ফ্ল্যাপ টাইপ হতে পারে, বাকেট হ্যান্ডেল হতে পারে। বাকেট হ্যান্ডেল যে মিনিসকাস ইঞ্জুরি এটা কিন্তু একটু ডিফিকাল্ট বলতে, রুগীরা এসে বলবে যে আমার হাঁটুটা কোনো একটা পজিশনে লক হয়ে যায় আর খুলতে চায় না, আবার হঠাৎ করে খুলে যায় এবং পেইনফুল। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আসলে সার্জারি খুবই জরুরি ভিত্তিতে করতে হয়। তাছাড়া মিনিসকাস যেটা, এর কিন্তু আবার তিনটা জোন থাকে, এটা বাহিরের দিকে এক, যেটা আমরা বাহির বলতে পেরিফেরিতে যেটা বলি, যেটা আমরা হাড় যেটা আছে হাড়ের চারদিকে, এটা হচ্ছে আসলে রেড জোন, মাঝখানে যেটা রেড এবং হোয়াইট জোন এর মিশ্রণ, এবং একবার ইনার যেটা ভিতরে সেটা হলো হোয়াইট জোন। এখন রেড জোন যেটা এটা হলো ভাস্কুলার, হাইলি ভাস্কুলার, আর যেটা রেড হোয়াইট জোন সেটা হলো অ্যাপারেন্টলি কিছুটা ভাস্কুলার, এবং হোয়াইট জোন কিন্তু টোটালি অ্যাভাস্কুলার। এবং এই হোয়াইট জোনের যে মিনিসকাস সেটা কিন্তু স্যানিভাল ফ্লুইড থেকে আসলে সে নিউট্রিশন গ্রহণ করে। এই যে মিনিসকাস ইঞ্জুরি হলে রুগীরা আমাদের কাছে কী কমপ্লেন নিয়ে আসে? মিনিসকাস ইঞ্জুরি যদি হয় রুগীরা সাধারণত যে কমপ্লেন নিয়ে আসে সেটা হচ্ছে আমি হাঁটু ভাঁজ করে বসতে পারি না, বা আমি যদি দাঁড়িয়ে থাকি তাহলেও ব্যথা হয়, বসতে গেলেও ব্যথা হয়, একটু হাঁটু ঘুরতে গেলে ব্যথা হয়, এই কমপ্লেন নিয়ে আসে। আর একটা কমপ্লেন যেটা রুগীরা নিয়ে আসে সেটা হচ্ছে তার যে থাই মাসেল, যেটা কোয়াড্রিসেপস যে মাসেলগুলো, এই মাসেলগুলো কিন্তু ওয়াস্টিং হয়ে যাবে, শুকিয়ে যায়। রুগী নিজেই বলবে যে আমার এই থাইয়ের বা এই রানের মাংসপেশিটা শুকিয়ে যাচ্ছে, আগে যেরকম মোটা ছিল, যেরকম মজবুত ছিল, এখন কিন্তু সেরকম নাই। এখন আমরা জানবো যে এই মিনিসকাস ইঞ্জুরি আমরা কীভাবে ডায়াগনোসিস করবো। ডায়াগনোসিসের সিস্টেম একই, প্রথমে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করবো। ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা যে ম্যাকমারি টেস্ট দেখি, ম্যাকমারি টেস্ট দেখার মাধ্যমে আমরা একটা ধারণা করি যে কোন মিনিসকাসটা ইঞ্জুরি, যে মিডিয়াল মিনিসকাস, ল্যাটারাল মিনিসকাস অথবা বোথ মিনিসকাস ইঞ্জুরি আছে কি। আর আমরা যদি ইমেজিংয়ের কথা বলি, সেটা সবচেয়ে মোস্ট সফিস্টিকেটেড এবং গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা, সেটা হচ্ছে এমআরআই। এমআরআই করার মাধ্যমে আমরা কিন্তু অতি সহজেই মিনিসকাস ইঞ্জুরি ডায়াগনোসিস করতে পারি, এবং মিনিসকাস ইঞ্জুরি কোথায় ইঞ্জুরি, কী টাইপের ইঞ্জুরি সেটা কিন্তু আমরা সহজেই ডায়াগনোসিস করতে পারি। এবং এই ডায়াগনোসিসের পরে আমরা প্ল্যানিং করে যে মিনিসকাস ইঞ্জুরির চিকিৎসাটা কী হবে। এখন এই মিনিসকাস ইঞ্জুরিটা যদি বাকেট হ্যান্ডেল টিয়ার হয়, তাহলে যে হ্যান্ডেলটা যেটা লক করতেছে অবশ্যই কিন্তু সেটা আমাদেরকে কেটে দিতে হবে, এক কথা মিনিসেক্টমি করে দিতে হবে। আর যদি জোন ওয়াইজ যদি আমরা বলি যে এটা যদি রেড জোনে হয় অনলি, তাহলে কিন্তু এটা রিপেয়ার করার সুযোগ আছে, রিপেয়ার করে দিলে কিন্তু এটা গুড রেজাল্ট। আর যদি এটা রেড হোয়াইট জোনে হয় সেখানে আসলে প্লাস মাইনাস রিপেয়ার করলে মোটামুটি ফল পাওয়া যেতে পারে, আর হোয়াইট জোনে হলে আসলে রিপেয়ার করে কোনো লাভ নেই, সেক্ষেত্রে আমরা পার্শিয়াল মিনিসেক্টমি করে থাকি।
তাহলে আমরা মোটামুটিভাবে মেনিসকাস ইঞ্জুরিটা কেন হয়, কীভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি এবং চিকিৎসা কী সেটা কিন্তু আমরা বলে ফেললাম। এখন মেনিসকাস ইঞ্জুরি সার্জারির পরে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডিকুয়েট কোয়াড্রিসেপস বিল্ডিং এবং হ্যামস্ট্রিং বিল্ডিং এক্সারসাইজ করতে হবে এবং কিছু আমরা সাপ্লিমেন্ট যেটা গ্লুকোসামাইন, কনড্রোটিন সালফেট, ভিটামিন ডি আমরা এগুলো দিয়ে থাকি, এতে কিন্তু হাড়গুলো অনেক মজবুত হয়। তাহলে এবং পরবর্তীতে যে ব্যথাগুলো রুগীরা নিয়ে আসে সেটা কিন্তু আসলে রুগীরা আর কমপ্লেন করে না। সারা বিশ্বে যেরকম অর্থোপেডিক চিকিৎসা এগিয়েছে আমাদের দেশও কিন্তু আসলে তার ব্যতিক্রম নয়। আমাদের দেশে আমরা আসলে বর্তমানে গোল্ড স্ট্যান্ডার্ড পদ্ধতিতে আর্থোস্কোপ যন্ত্রের মাধ্যমে এই লিগামেন্ট ইঞ্জুরির সাথে যারা মেনিসকাস ইঞ্জুরি সেটা কিন্তু আমরা আসলে চিকিৎসা করে থাকি। সেটা আমাদের কিন্তু হাঁটু কাটার প্রয়োজন হয় না, জাস্ট হাঁটুর দুই পাশে দুইটা ফুটা করে আমরা কিন্তু এই আর্থোস্কোপ যন্ত্রের মাধ্যমে এই মেনিসকাস রিপেয়ার করার প্রয়োজন হলে আমরা রিপেয়ার করে থাকি এবং যদি পার্শিয়াল মেনিসেক্টমি করার প্রয়োজন হয় সেটা আমরা সহজেই করে থাকি। বাইরের দেশে যে টেকনিকে আসলে করা হয়ে থাকে আমরা আসলে একই টেকনিকে এই অপারেশনগুলো করে যাচ্ছি এবং আল্লাহর রহমতে এই রোগীগুলার পোস্ট অপারেশন পরবর্তী যে রেজাল্ট বা সফলতা খুবই ভালো, সফলতা এক কথায় আমি বলবো এক্সিলেন্ট। তাই আপনারা যারা হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরিতে ভুগতেছেন, মেনিসকাস ইঞ্জুরিতে ভুগতেছেন, আপনাদের কোনো সংশয় দেওয়ার দরকার নেই। আমরা যারা হাঁটু নিয়ে কাজ করি অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আশা করি আপনারা এই লিগামেন্ট এবং মেনিসকাস ইঞ্জুরির চিকিৎসা নিয়ে উপকৃত হবেন। আপনারা সবাই আমার ডাক্তার আরিফ হিপনি সেন্টারকে সাবস্ক্রাইব করবেন, আশা করি যখন যে ভিডিও আমরা আপলোড করব তখন আপনারা সেটা পেয়ে যাবেন। আপনারা আমার সাথেই থাকবেন, ডাক্তার আরিফ হিপনি সেন্টারের সাথেই থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।